নাবালিকা এক ছাত্রীর উপর ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী দুই যুবকের বিরুদ্ধে। গত 29 ফেব্রুয়ারি বহরমপুর থানার অন্তর্গত বৈরগাছি এলাকায় এক নাবালিকার সাথে ঘটনাটি ঘটে। বারবার থানায় যাওয়া সত্ত্বেও অভিযোগ নেওয়া হয়নি বলে জানিয়েছেন নাবালিকার পরিবার। পরে পঞ্চায়েত মহিলা কর্মীর সহায়তায় মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয়। তবে ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এছাড়াও ওই নাবালিকার বাবা মা জানিয়েছেন, ঘটনাকে কেন্দ্র করে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে ধর্ষণকারীরা এবং নাবালিকার বাবাকেও মারধরের অভিযোগ উঠেছে ওই দুই যুবকের বিরুদ্ধে। আমি তনুশ্রীদের বাড়ি গেছিলাম, দিয়ে মানে কি হয়েছে তোমার সঙ্গে, কি অত্যাচার করেছে, কিভাবে অত্যাচার করেছে, কে কে করেছে? শ্রবণ চৌধুরী আর দীপু চৌধুরীকে। কিভাবে অত্যাচারটা কিভাবে করেছে? শারীরিক অত্যাচার করেছে, তাই তো? হ্যাঁ। তুমি কি করতে সেখানে গিয়েছিলে? আমি তনুশ্রীদের বাড়ি গেছিলাম, আমাদের বাড়ি আসা মানে বাড়ি আসার পথে আমার কাছে মুখ চেপে ধরে নিয়ে গেছিলো। কারা? শ্রবণ চৌধুরী আর দীপু চৌধুরী মিলে। তারপর তোমার ছাড়লো কখন তারা? ভোর 4টার দিকে। তুমি চিল্লে ওখানে করনি, চিৎকার চাচড়ি করনি? মুখ কাপড় দিয়ে বেঁধে রেখেছিল, হাত পা বেঁধে রেখেছিল। তাও বেঁধে রেখেছিল? হ্যাঁ। তোমার কাছে মোবাইল ছিল? হ্যাঁ, দিয়ে মানে ও নকল করে বলেছিল মা বাবাদেরকে। মোবাইল কি বন্ধ করে রেখেছিল? না, মানে কথা বলছিল মানে মাদেরকে, বলছে তোমাদের মানে সবাই চলে যাও, মেয়ে যাচ্ছে তোমার। কি চাই কি এখন আতঙ্কে বাড়ি যেতে পারছো না? হ্যাঁ। তুমি কোন স্কুলে পড়াশোনা করো? কালীতলা দিয়ার। আমার বাড়ি আসতে পারিনি, স্বপন আমার মেয়েকে মুখ বন্ধ করে ধরে লিখেছিল তার বাড়িতে, বন্ধ করে রেখেছিল। রেখে রাত 12টায় খুবই অত্যাচার করেছে স্বপন চৌধুরী, দীপু চৌধুরী মিলে করে আমাকে ধমকি দেয়, তোমরা থানায় গিয়েছো, তোমাদেরকে মারধর করবে এরকম বলে। কিন্তু আমরা থানা পুলিশ করেছি, স্বপনকে কিচ্ছু করেনি এখনো পর্যন্ত। স্বপন ঘুরে বেড়াচ্ছে, আমাদেরকে ধমকানি দিচ্ছে, তোমাদের ব্যবস্থা করবো, তোমরা কেস করেছো এরকম বলা কথা হচ্ছে। বলছে তোমাদের এরপর তোমাদেরকে তোমার মেয়েকে করেছি, এবার তোমাকে করবো, করে তোমাদের এরকম করবো। যারা যারা সাক্ষী দিয়েছে তাদের অবস্থা আমি ব্যবস্থা করবো। তারা মেয়ের পক্ষে শারীরিক অত্যাচার করেছিল তারা? হ্যাঁ করেছিল। দুজন মিলে স্বপন চৌধুরী আর দীপু চৌধুরী করেছিল। আপনারা কি চাই? কিন্তু আমাদের কেস লাইনে আমাদেরকে থানা থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছে, দিয়ে অবশেষে 2 তারিখে ঘটনা নিয়েছিল। কিন্তু নেওয়ার পর ওরা নিজের মতন স্বাধীন মতন কেসটা সাজাইছে, আমাদের কথা শুনেনি এখনো পর্যন্ত। স্বপনকে অ্যারেস্ট করেনি, দীপু চৌধুরীকেও অ্যারেস্ট করেনি, আবার আমার স্বামীকে মেরে ফেলছিল, আমার আর একটা মেয়েকেও মেরেছে, বিভৎসভাবে মেরেছে। আমার 12 বছরের আমার 2 ছেলে মেয়ে তো মামার বাড়িতে আছে, আর আমরা 3 জন, আমার মেয়ে, আমার স্বামী, আমি কখনো কালীতলা দিয়ে আমার মাসির বাড়িতে থাকি, কখনো দিদির বাড়িতে থাকি, কখনো সোনের ডাঙায় থাকি। কতদিন থেকে বাড়ি ছাড়া? আমরা বাড়ি ছাড়া মোটামুটি এই হাসপাতালে ছিলাম কদিন, 4 দিন, আর এদিকে 6 দিন, 6 দিন, 8 দিন বাড়ি ছাড়া আমরা। পৌরসভার অনৈতিক কার্যকলাপ, নিয়মিত জল সরবরাহ, অবিলম্বে পৌরসভার নির্বাচন ঘোষণা সহ বিভিন্ন দাবির ভিত্তিতে পথে নামলেন বহরমপুর শহর বামফ্রন্ট। শুক্রবার বহরমপুর শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিলটি, সামিল ছিলেন বহু বামফ্রন্ট নেতাকর্মী। দুর্নীতি, পৌরসভার যে অনৈতিক কার্যকলাপ, তার প্রতিবাদে আমরা আজকে মিছিলের ডাক দিচ্ছি বামফ্রন্টগতভাবে।